রাজধানীতে আজও পাল্টা পাল্টি কর্মসূচি পালন করেছে বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বলা হয়েছে এই কর্মসূচি আওয়ামী লীগের অগ্রিম বিদায় যাত্রা। অন্যদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বলা হয়েছে দম ফুরিয়ে যাওয়ায় নীরব পদযাত্রা করছে বিএনপি। গত দুটির মতোই এই পদযাত্রাটিতেও ছিল নেতাকর্মীদের ঢল। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রাটি তেল গ্যাস বিদ্যুৎ সহ নিত্যপণ্যের দাম কমানো, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন সহ দশ দফা দাবি আদায়ে। পদযাত্রাটি গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে মাজার রোড, মিরপুর এক হয়ে দশ নম্বর গোল চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে গাবতলিতে সমাবেশে নেতারা বলেন গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার। জ্বালানির মূল্য বৃদ্ধি করা, গ্যাসের মূল্য বৃদ্ধি করা, এমনকি ওষুধের মূল্য বৃদ্ধি করার মাধ্যমে এই সরকার জনগণের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে অবস্থান নিয়েছে। মানুষ ধরেন ভয় পায় নাকি ভয় পান নাকি তাকে ভয় পাবে? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। চোদ্দের মতো আঠারোর মতো আসিনাকে আর নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন সরকারের দুর্নীতির কারণেই দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে। এদেশের সাধারণ মানুষ থেকে লুট করে টাকা নেওয়ার জন্য বিদ্যুতের দাম বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, অথচ বিদ্যুৎ দিতে পারে না, গ্যাস দিতে পারে না, পানি দিতে পারে না, বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। আর আমরা কিন্তু অগ্রিম আপনাদের বিদায়ের কাল মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এদিকে বিএনপি জামায়াতের নৈরাজ্য সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ে করা শান্তি সমাবেশে বিএনপির পদযাত্রার সমালোচনা করেন আওয়ামী লীগ নেতারা। শক্তি যখন কমে আসে তার মুখের বিষ তখন উগ্র হয়ে যায়। বিএনপি নেতারা শক্তি কমিয়ে আসছে, দম ফুরিয়ে আসছে, দম ফুরিয়ে গেছে বলে লাফালাফি বন্ধ করে এখন নীরব পদযাত্রা, শোক যাত্রা শুরু করেছে। আন্দোলনের নামে জনগণের ভোগান্তি করলে আওয়ামী লীগ কর্মীরা জবাব দেবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণ যদি আপনাদের ভোট দেন আপনারা আবার আবার এদের ক্ষমতায় আসবেন, এত ফালাফালির কি দরকার আছে? রাস্তা অবরোধ করে আপনারা মিছিল করেন করেন, আমাদের নিরাপত্তা বাহিনীর কোনো দরকার হবে না। তারাই জবাব দিয়ে দেবে, সুন্দর জবাবটা তারাই দিয়ে দেবে যদি আপনারা ওই ধরনের কিছু করতে চান। দেশে ফিরে বিএনপি নেতাদের মামলা মোকাবেলা করার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।